গাইস, সবাই কেমন আছো? আজকে আমি হাওড়া স্টেশনে আছি এখন, আর এটা বান্ধবী হয়, তোর নাম কি বলে দে? আর আরো দুটো বান্ধবী, ওরা এখন ওখানে আছে, ওরা এখন খাওয়া দাওয়া মানে কিনছে, খিদে পেয়ে গেছে ওদের। আর আমি এখন মানে হাওড়া স্টেশনে আছি, আমরা আজকে দীঘাতে যাচ্ছি বেড়াতে। আর গাইস, আমি আগে থাকতে তোমাদেরকে পুরোটা দেখাইনি, কারণ আমাদের টাইমের একটু প্রবলেম হচ্ছিলো, আমাদের দেরি হয়ে গিয়েছিলো, যার জন্য তাড়াতাড়ি করেছি, যার জন্য ভিডিওটা ফার্স্ট থেকে দেখাতে পারিনি। তো আমি এখানে হাওড়া থেকে দেখাচ্ছি, আমাদের ট্রেনটা এখনও ঢোকেনি, আমাদের 6:50 ট্রেন, আর আমাদের ট্রেনটা এখন আসবে, আমি ওরা আসলে ওদের সঙ্গে ইন্টারভিউ করিয়ে দিচ্ছি। সবাই সিটে বসে গিয়েছে, আর লাউডিকে তোমরা চেনো, আর সায়নিকে ওরা সবাই বসে গিয়েছে, আমরা এখন একটু বাইরে আসলাম, কারণ আমাদের ট্রেনটা 6:50-এ। তো লাবণী উঠে গিয়েছে ট্রেনে, আমাদের উঠে গিয়েছে, আর এটা D9, এটা আমাদের আমাদের এই কম্পার্টমেন্ট, ওইদিকে আমাদের সিট। তো চলো গাইস, আমি বসে তারপর তোমাদের সব দেখাচ্ছি। আমরা বসে গিয়েছি আমাদের সিটে, আর আমি বসে গেছি কারণ আমার খুব কষ্ট হচ্ছে। আমার বেস্ট সব ফলো করেন। আমি যে এখনো বসে রয়েছি, আর এরা সবাই ঘুমাচ্ছে, কারণ সকালবেলায় অনেক সকালে উঠতে হয়েছে, তো রেস্টটা পাইনি, তো এরা ট্রেনেই ঘুম স্টার্ট করে দিয়েছে। আর আমাদের সামনে কটা কাকু বসেছিল, আর এত বক বক করছিল যে আমাদের ডিস্টার্ব হচ্ছিল, আর আমরা বুঝতে পারিনি যে আমাদের সিটটা এমন পড়বে যে সামনে কটা কাকু পড়বে। আমরা তো মজা করতে করতেও যেতে পারিনি, এরা তো ঘুমাচ্ছিল এমনিতেও। আমরা অনেকটাই চলে এসেছি, আপনার বাকি আছে অনেকটাই পথ, আমাদের 3-3.5 ঘন্টা টাইম লাগবে, আমরা এক্সপ্রেসে আছি। আমার না ভয় লাগছে, এ পুরো বালি দেখা যাচ্ছে, তো আমি দেখতে পাইনি, পালে গেছে রে। আমরা সবাই ট্রেন থেকে নামলাম, আমার ট্রেনটা সবাই নামলো, আমরা দীঘাতে নেমেছি। আমি তোমাদের একটা দেখাচ্ছি একটা ব্যাক করে, দীঘা আমরা 2 নম্বরে নেমে গিয়েছি এখন, আর প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় এখন। আমরা নেমে গিয়েছি, আর আমরা এখন যাচ্ছি, কিছুটা হেঁটে যেতে হবে সামনে।
এখান থেকে সামনে কিছুটা যেতে হবে, কারণ সামনে গেট, সামনে গেট থেকে বেরোতে হবে। আর অসংখ্য ভিড়, অসংখ্য ভিড়। আমরা শনিবার দেখে গিয়েছিলাম উইকেন্ডে, আর সত্যি ওই টাইমে প্রচণ্ড ভিড় থাকে, অনেকটাই ভিড় ছিল। আর বান্ধবীরা সব আগে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি ভিডিও করতে করতে। সবাই এখানে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, হাই করে দাও। ওরা আমাদেরকে রুম দেখাতে, মানে রুমে নিয়ে যাবে, মানে রুম দেখাবে, কারণ আমাদের এখনো মানে ফটো ঠিক করা হয়নি। তো যেহেতু ওরা এখানকার বাসিন্দা, তো ওরা একটু আমাদেরকে একটু গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ আমরা সঙ্গে। তো তোমরা দেখতে থাকো। গেট দিয়ে বেরোনোর পর 5 মিনিট হাঁটা পথে নিউ দীঘা সি বিচে যেতে পারবে, একদম কাছেই নিউ দীঘা। আর আমরা প্রচন্ড টায়ার্ড, আমি একেবারে হোটেল রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবো, কারণ প্রচন্ড টায়ার্ড, আর পাচ্ছি না, সকাল থেকে কিছু খাইনি, পুরোটা গিয়ে দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো গাইস ফাইনালি অনেক ঝামেলার পরে আমরা একটা রুম পেয়েছি, একটু মানে একটু কমে, একটু কম মানে 900 টাকা করে পেয়েছি আমরা রুম। আর আমরা জানোই আমরা 4টে মেয়ে এসেছি, তো আমাদের একটু কম দামেই দরকার ছিল, তো অনেক খুঁজে খুঁজেও আমরা পাইনি। আর আমি তোমাদের দেখাচ্ছি এদের অবস্থাটা কি আর আমাদের রুমটা কেমন, ঠিক আছে? লাবণী ফোনে ব্যস্ত, আর এইদিকে লাবণীর বোন শ্রাবণী। আর আমি দেখাই, এইটা আমাদের রুম, এইটা আমার, এইটা আমার বেড, এখানে আমি শোবো, আর এখানে ওরা পরপর। আর আমরা এখন যাচ্ছি কিছু খেতে, কারণ সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি। আমরা এখন বেরিয়ে গিয়েছি আমাদের রুম থেকে, বেরিয়ে গিয়েছি বেডরুম থেকে। আর আমাদের এটা আমাদের হোটেল, আমরা এখন যাচ্ছি বাইরে, আমরা এখন সকাল থেকে কিছু খাইনি, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে সাইডে যাবো। আর ও স্নান করে রেডি হয়ে গিয়েছে, আর আমরা কেউ স্নান করিনি, গরু। আমরা খেতে চলে এসেছি, আমরা অর্ডার করে দিয়েছি, বসে আছি, আর একজন লজ্জা পাচ্ছে। আবার চলে এসেছে, দেখতে পাচ্ছ এরা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখন আমরা সোজা রুমে যাব, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড, আর একটু রেস্ট করব, তারপরে বিকালবেলায় আমরা বের হব, তখন আমি তোমাদেরকে দেখাবো। তো গাইস আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, কারণ এতটাই টায়ার্ড যে আমি এখন পুরোটা দেখাতে পারছি না। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর আমি ছোটো করেই ভিডিওটা করলাম, বেশি বড় করলাম না, তো অবশ্যই কমেন্ট করো। আর বিচটা আমি পরের ভিডিওতে দেখাবো, এটাই আমি দেখাবো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।